Hi everybody, I am TK Kundu. Today I have come before you with a new lesson. Actually, ami bangla ajke bolbo amar choto choto chhatro bondhuder ki kore chithi likhte hoy ingrejite. Actually ami onek din thekei bhebechi je student ra amake bole je sir kibhabe chithi likhbo seta ami nije theke likhbo. To ajke ami seti discuss korbo যে বাংলা ভাষার থেকে ইংরেজি ভাষা অনেক সোজা, কিন্তু স্টুডেন্টরা সেটাকে ভয় পায়। কেন ভয় পায়? বিকজ তারা গ্রামারটা ইংরেজি ভালো করে শেখে না বলে লিখতে পারে না। তারা যদি বাংলায় নিজে চিন্তা করে নিয়ে আস্তে আস্তে চিঠিটা লেখে, তাহলে কিন্তু তাহলে দেখবে তাদের মুখস্থ করতে হচ্ছে না। ইংরেজি যখনই মুখস্থ করতে যাবে তারা, তখনই তাদের কাছে সেটা ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য ছাত্রবন্ধুগণ, আমি তোমাদের বলবো যে তোমরা গ্রামারটা আগে দেখে নাও। তোমরা গ্রামারটা যদি ভালো করে দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের চিঠি লিখতে কোনো অসুবিধা হবে না, নিজে নিজে লিখবে, কোনো রকম মুখস্থ করে লিখতে যাবে না। তো চিঠি লিখতে গেলে তোমাদের গ্রামার ট্রেন্সটা ভালো করে দেখে নিয়ে কিভাবে চিঠি লিখবে। ফার্স্ট, চিঠি দু রকমের হতে পারে। একটা হতে পারে ফর্মাল লেটার, একটা হতে পারে ইনফর্মাল লেটার। অর্থাৎ ফর্মাল লেটার অফিসিয়াল যে কোনো ব্যাপার, অ্যাপ্লিকেশান, সেগুলো একটা আলাদা ধরনের। আর ইনফর্মাল লেটার কিট অ্যান্ড কিন করেসপন্ডেন্স, তুমি বাবা মা, ভাই বোন, কাকা, বন্ধু বান্ধব সবার মধ্যেই তুমি সেটা দিতে পারবে। তো ছাত্রবন্ধুগণ, তুমি ইংরেজিতে যখন চিঠি লিখবে, ফার্স্ট আজকে আমি একটা তোমাকে চিঠি লেখা দিয়ে আমি আজকের লেসনটা বলবো। ফার্স্ট তোমাকে আমি বলবো যে বন্ধুকে চিঠি লিখবে তার ফরম্যাটটা কী হবে, সেই ফরম্যাটটা লিখবে, আর ফরম্যাট লিখে কীভাবে তুমি চিঠিটা নিজে সহজ সরল ভাষায় তুমি লিখবে সেটা তোমাকে আমি বলে দিচ্ছি। তো ফরম্যাটটা তুমি এটাই করবে, প্রথমে তুমি একটা খাতা নিয়ে নেবে। খাতা নিয়ে তুমি তার একদম রাইট হ্যান্ড কর্নারে, সাপোজ আমি তোমাকে একটা খাতা নিয়ে দেখাচ্ছি, এ ধরো একটা খাতা, একদম এর তুমি রাইট কর্নার কোনটা হচ্ছে, রাইট টপ কর্নার এইটা হচ্ছে। এখানে তুমি তোমার নাম লিখবে না, তুমি তোমার অ্যাড্রেস লিখবে। সাপোজ তোমার অ্যাড্রেস হচ্ছে 104 ক্রাইপার রোড, কোন্নগর, হুগলি, তুমি সেটা লিখে দিলে এখানে। তারপর তুমি ধরো তোমার যেদিন লিখছো আজকের ডেটে তুমি চিঠিটা লিখছো, তাহলে আজকে কী হয়, 21/5/2018। তাহলে তুমি ডান দিকের কোণে তোমার অ্যাড্রেসটা লিখলে উইদাউট ইয়োর নেম, তোমার নাম লিখবে না। তারপর তুমি কী করবে, তারপর তুমি বাঁ দিকে চলে আসবে, এখানে বন্ধুকে সম্বোধন করবে। ধরো তোমার বন্ধুর নাম সুমিত, বন্ধু খুব কাছের লোক, ওই জন্য মাই ডিয়ার সুমিত বলে এক লাইনে লিখবে। অনেকে মাই ডিয়ার লিখে সুমিত তলায় লেখে, না, মাই ডিয়ার সুমিত বলে লিখে তুমি কমা দেবে, দিয়ে প্যারাগ্রাফ করবে। প্যারাগ্রাফ কীরকমভাবে করবে, মাই ডিয়ার সুমিতের পাঁচটা এখান থেকে পাওয়া লেটারের জায়গা ছেড়ে এইরকম জায়গা থেকে তুমি আরম্ভ করবে, মাই ডিয়ার করে তুমি আবার পরের বারে রাইট মার্জিনে, লেফট মার্জিনে ফিরে আসবে। এইভাবে তুমি আবার যখন প্যারাগ্রাফ করবে, আবার এটা ইন্ডিয়ান স্টাইল প্যারাগ্রাফ বলে, আমেরিকান স্টাইল আবার অনলি লেফট হ্যান্ড বরাবর হয়। তো তুমি এবার চিঠি লেখা শুরু করছো মাই ডিয়ার সুমিত বলে। তো তুমি কী লিখবে তাকে বাংলায় চিন্তা করে নিতে হবে, কোনো মুখস্থ কোনো কিছু নাই। তুমি বাংলায় কী চিন্তা করবে, তুমি চিন্তা করবে যে বলবে যে অনেক, সাপোজ কিসের চিঠি লিখছো এটা, ধরো তুমি প্রথম আমরা স্টার্ট করছি যেটা ছেলেমেয়েরা করে 6-7 থেকে চিঠি লিখতে আরম্ভ করলে, যে কিসের, যে বন্ধুকে বাদ যেতে একটা তোমার ইনভিটেশান তুমি করো, যাতে চিঠি দিয়ে জানাও যে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার অন ইয়োর টু অ্যাটেন্ড ইয়োর বার্থডে পার্টি অর বার্থডে সেরিমনি। তাহলে তুমি কীভাবে লিখবে, তুমি লিখলে তাহলে মাই ডিয়ার সুমিত, তুমি ধর তোমার বন্ধুর নাম সুমিত, মাই ডিয়ার সুমিত, হ্যাঁ, অনেক দিন তোর চিঠি পাইনি, আই হ্যাভ নট রিসিভড ইয়োর লেটার ফর এ লং পিরিয়ড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবে, অনেক দিন পাইনি, তার মানে হ্যাভ বা থার্ড, হ্যাভ সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস থার্ড ফর্ম, পেয়েছি হলে আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার, পাইনি হলে আই হ্যাভ নট রিসিভড ইয়োর লেটার। তাহলে আই হ্যাভ নট রিসিভড ইয়োর লেটার ফর এ লং পিরিয়ড, ফুল স্টপ, আমি তোর চিঠি অনেকদিন পাইনি। এবার কী লিখবে, আশা করি ভগবানের কৃপায় তোরা সকলে ভালো আছিস, আই হোপ
By the grace of God, মানে ভগবানের কৃপায়, you all are quite well. I hope by the grace of God, you all are quite well. এখানেও আমরা সবাই ভালো আছি. Here also, we all are okay. এই চিঠিতে আমি তোকে একটা সুসংবাদ দেব. In this letter, I will give you a good news. বলে তুমি এটা প্যারাগ্রাফটা একটা প্রথম প্যারাগ্রাফ করে দিলে. এবার সেকেন্ড প্যারাগ্রাফে তুমি কি করবে? এই প্যারাগ্রাফটা মোটামুটি অল লেটারে বন্ধু বান্ধবে কমন দিতে পারো, কিন্তু কিসের নিউজ দেবে, গুড নিউজ বা সেই সম্বন্ধটা তুমি শুধু চেঞ্জ করতে পারো. মিডিলের কম্পার্টমেন্টে দ্য বডি অফ দ্য লেটার তুমি কি লিখবে, আসল কথাটা বলবে. মাই বার্থডে ইজ অন 31st May 2018. আমার জন্মদিন 31 মে 2018. আমার বাবা একটা পার্টির আয়োজন করেছে এই উপলক্ষে. মাই ফাদার হ্যাজ অ্যারেঞ্জড আ পার্টি অন দিস অকেশন. মাই ফাদার হ্যাজ অ্যারেঞ্জড আ পার্টি অন দিস অকেশন. আমি অনেক বন্ধুকে অলরেডি আমন্ত্রণ করেছি. আই হ্যাভ অলরেডি ইনভাইটেড মাই মেনি ফ্রেন্ডস. তুই আমার প্রিয় বন্ধু, ইউ আর মাই ফেভারিট ফ্রেন্ড. তুই যদি না আসিস আমি আমার জন্মদিন ভালো করে উপভোগ করতে পারবো না. ইফ ইউ ডোন্ট কাম, তুই যদি না আসিস, আই উইল নট বি এবল টু এনজয় মাই বার্থডে হোল হার্টেডলি, মানে প্রাণবন্তভাবে আমি এনজয় করতে পারবো না. সো আই হিয়ার বাই ইনভাইট ইউ টু অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি অন দ্যাট ডে উইথ ইয়োর প্যারেন্টস. সেই জন্য আমি এই চিঠির দ্বারা বা এতর দ্বারা তোকে আমন্ত্রণ করি, তুই তোর বাবা মার সঙ্গে ওই দিনে চলে আসবি. ইফ ইউ কাম, দেয়ার উইল বি এ গ্রেট ফান অ্যান্ড এনজয়মেন্ট. তুই যদি আসিস তাহলে খুব মজা এবং উপভোগ হবে. আশা করি তুই অবশ্যই আসবি. হোপ ইউ মাস্ট কাম অন দ্যাট ডে আর্লি ইন দ্য মর্নিং উইথ ইউর প্যারেন্টস. আশা করি ওই দিন তুই তোর পিতামাতার সাথে অবশ্যই সকাল সকাল চলে আসবি. বলে এই প্যারাগ্রাফটা শেষ হয়ে গেল। এবার লাস্ট প্যারাগ্রাফটা অলমোস্ট বন্ধুদের সব লেটারই তুমি দেবে, সেই প্যারাগ্রাফটা হচ্ছে লেট মি স্টপ হিয়ার, এখন আমাকে থামতে দে। টেক মাই লাভ অ্যাজ ওয়েল অ্যাজ কনভে মাই লাভ টু অল দ্য জুনিয়র্স, অ্যাজ ওয়েল অ্যাজ কনভে মাই লাভ অ্যান্ড অ্যাফেকশন টু অল দ্য জুনিয়র্স। তুই আমার ভালোবাসা নিস এবং সেই সঙ্গে জ্ঞাপন করে দিস, জানিয়ে দিস আমার স্নেহ ভালোবাসা সমস্ত ছোটদের, ফুলস্টপ। তুই তোর পিতামাতাকে আমার গভীর ভালোবাসা জানাস। ইউ অলসো কনভে, কনভে মানে জানানো, ইউ অলসো কনভে CONVEY, ইউ অলসো কনভে মাই রিগার্ডস, ডিপ রিগার্ডস, গভীর শ্রদ্ধা, ডিপ রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, আই মিন মাই আঙ্কেল অ্যান্ড আন্ট। সো ফুলস্টপ, চিঠিটা শেষ হয়ে গেল। এবারে ডান দিকে সাইডে, ডান দিকের এই এজে, রাইট এজে, ইয়োর্স এভার, ইয়োর্স এভার কমা, ইয়োর্স অনেকে অ্যাপোস্ট্রোপি লিখে দেয়, না, ওয়াই ও ইউ আর এস, নো অ্যাপোস্ট্রোপি, এস অনলি এস, ইয়োর্স একটু ছেড়ে ই ভি ই আর, মানে তোমার চিরদিনের বা তোর চিরদিনের কমা,
বলে তোমার শুধু নাম, ধরো তোমার নাম অমিত, ইয়োরস এভার কমা তলায় অমিত, নো টাইটেল, টাইটেল দেবে না, বন্ধু বান্ধব চিঠি, শুধু অমিত, ইয়োরস এভার অমিত। আর বাঁদিকে 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 এখানে ইয়োরস এভার লিখে দিলে, বাঁদিকে এইখানে টু বলে সুমিতের টাইটেল সমেত নাম, সুমিতকে চিঠি লিখছে তোমার বন্ধু, টু সুমিত সাহা, ধর ওর নাম সুমিত সাহা, অ্যাড্রেস ধরো কলকাতা পার্ক স্ট্রিটে, হ্যাঁ 15 নম্বর পার্ক স্ট্রিট কলকাতা 7 লক্ষ 16, ব্যাস চিঠি চিঠি শেষ হয়ে গেল। তাহলে কি হলো চিঠিতে, আমাকে কি কি মনে করে রাখতে হবে? চিঠিতে মনে করে রাখতে হবে যে ডান দিকে টপ কর্নারে আমার অ্যাড্রেসটা লিখতে হবে, আমি যে চিঠি লিখছি আমার অ্যাড্রেস, তারপরে একটা লাইন ছেড়ে তুমি যেদিন চিঠি লিখছো সেই ডেটটা তুমি মেনশন করবে, তারপর বাঁদিকে একদম লেফট এই যে মার্জিনে চলে আসবে বন্ধুকে করবে মাই ডিয়ার বলে বন্ধুর নাম লিখে কমা দেবে, তারপর চিঠিটা লিখলে প্রথম প্যারাগ্রাফে, শোনো লেটার লেখা একটা আর্ট, এটা সব সময় নিজের তুমি চিঠি লিখবে নিজের মতো করে, কোনো বই টই অনেক বই পড়বে কিভাবে লেখা আছে, তুমি ভোকাবুলারি স্টক করবে স্টকের জন্য সেখানে ভোকাবুলারি লেটার লেখার যে ল্যাঙ্গুয়েজগুলো কিভাবে ওরা কনস্ট্রাকশন করছে সেন্টেন্সটা, হাউ দে আর কনস্ট্রাকশিং দ্য সেন্টেন্স ইউ ফলো, বাট রাইটিং উইল বি ইয়োরস, ইউ উইল ক্রিয়েট ইউর ওন থিং। অনেক জায়গা থেকে তুমি পড়বে জানবে, কিন্তু যখন লিখবে পুরো নিজস্ব, যেন তুমি বন্ধুর সঙ্গে কথা বলছো সেরকম লিখবে। তাহলে টপ কর্নারে ডান দিকে তোমার অ্যাড্রেস একটু ছেড়ে ডেট, বাঁদিকে মাই ডিয়ার বলে বন্ধুর নাম কমা, তারপর চিঠিটা শুরু করলে প্রথম প্যারাগ্রাফে হয় তোর চিঠি অনেক দিন পাইনি, আশা করি ভালো আছিস, আমরা সবাই ভালো আছি, এই যে লিখলে এটা পুরো প্রত্যেক বন্ধু চিঠিতে, এই চিঠিতে আমি কিসের সম্পর্কে বলবো সেটা শুধু চেঞ্জ হবে, আর সেটা চেঞ্জ সেই কথাটা লিখে মিডিলে টপিকটা হবে বডি অফ দ্য লেটার, এখানে আমরা বলেছি বন্ধুকে তুমি মানে তোমার বার্থডেতে ইনভিটেশন করছো, সেই জন্য তুমি বলে দেবে আমার বার্থডে অমুক তারিখে, সেই দিন তুই আয় মহাবার সঙ্গে আমি অনেক বন্ধুকে নেমন্তন্ন করেছি, তোকেও করলাম, তুই আমার প্রিয় বন্ধু, তুই এলে আমি খুব খুশি হব, এটা বলে করে লাস্ট প্যারাটা আবার অন্য অন্য যে কোনো লেটারের সঙ্গে কমন হবে, আমাকে এখানে শেষ করতে দে, লেট মি ফিনিশ অ্যান্ড লেট মি কমপ্লিট দিস লেটার, হ্যাঁ লেট মি স্টপ হিয়ার মানে আমাকে এখানে শেষ করতে দে, তুই আমার ভালোবাসা নিস, হ্যাঁ টেক মাই লাভ, এবং ছোটদের আমার স্নেহ ভালোবাসা জানাস, অ্যাজ ওয়েল অ্যাজ মানে সেই সঙ্গে কনভে মাই লাভ অ্যান্ড অ্যাফেকশন টু অল দ্য জুনিয়ার্স ফুল স্টপ, ইউ অলসো কনভে তুই আরও জ্ঞাপন কর মাই ডিপ রিগার্ডস আমার গভীর শ্রদ্ধা টু ইয়োর পেরেন্টস দ্যাট মিন্স মাই আঙ্কেল অ্যান্ড আন্ট ইয়োর সেভার। তাহলে কটা পার্ট তোমায় মনে রাখতে হবে চিঠি লিখতে গেলে? চিঠি লিখতে গেলে ফার্স্ট তোমায় মনে করতে হবে যে অ্যাড্রেস একটা পার্ট রয়েছে কর্নারে, টপ কর্নারে রাইট কর্নারে, তারপরে ডেট দুটো, তারপর বাঁদিকে চলে এলে স্যালুটেশন মাই ডিয়ার বলে বন্ধুর নাম তিনটে, তারপর টোটাল বডি অফ দ্য লেটার সেটা দুটো প্যারাগ্রাফে করো তিনটে, আমি তিনটে কেন বললাম, প্রথম প্যারাগ্রাফটা অলমোস্ট কমন, শেষ প্যারাটা কমন, বডি অফ দ্য লেটার ওই জন্য আমি তিনটে ভাগে করছি, তিনটে ভাগে ভাগ করলেও তুমি পুরোটা ওকে বডি এক ধরো, তাহলে ওদিকে তিন, তাহলে অ্যাড্রেস এক, ডেট দুই, মাই ডিয়ার স্যালুটেশন করেছো তিন, বডি অফ দ্য লেটার চার, ইয়োরস পেতপুলির আগে তুমি আরেকটা দিতে পারো উইথ উইথ বেস্ট উইসেস অর উইথ লাভ বলে আরেকটা দিয়ে দিতে পারো, তাহলে ওটা দিলে কত পয়েন্ট হচ্ছে, অ্যাড্রেস এক, ডেট দুই, মাই ডিয়ার বলে স্যালুটেশন তিন, বডি অফ দ্য চার, এন্ডিং স্যালুটেশন পাঁচ, ইয়োরস এভার ছয়, তোমার ছটা পয়েন্ট হয়ে যাচ্ছে। এবার বাঁদিকে এসে আবার তুমি তোমার বন্ধুর অ্যাড্রেসটা লিখতো যেটা খামের ওপর লেখা হবে, টু বলে বন্ধুর নাম, পুরো যেটা পোস্টে ডেলিভারি হয় পোস্টাল ডেলিভারি তুমি সেইটে করবে, আর ডেটটাও তুমি আর 10 দিনের গ্যাপ রাখবে, যেমন চিঠিটা দাবে, এখনকার দিনে তো চিঠি দেওয়া হয় না, এখন তো মেল হয় বা মেসেজ হয় ফোন হয়, কিন্তু তোমাকে চিঠি লেখার প্রসেসটা শিখতে গেলে তোমার 10 দিন অ্যাটলিস্ট আগে ডেট দিতে হবে, সেই জন্য আজকে 21 মে সেই জন্য আমি ডেট দিলাম, কে বললাম কি আজকে লিখছি যখন 10 দিন পরে আমার জন্মদিনের পার্টিটা হবে তুই আসবি, তাহলে সেই চিঠিটা যাতে পেয়ে আসে সেইটা আমাকে রাখতে হবে। তাহলে আমার হয়ে গেল যে আমি প্রথমে যেটা লিখবো বাংলায় এরকম করে করে লিখবো, অনেক দিন তো আমি বডি অফ দ্য লেটারটা আবার রিপিট করছি, অনেক দিন তো চিঠি পাইনি, আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার ফর এ লং পিরিয়ড,
আশা করি ভগবানের কৃপায় তুই ভালো আছিস। আই হোপ বাই দ্য গ্রেস অফ গড ইউ অল আর ওয়েল দেয়ার। এখানেও আমরা সবাই ভালো আছি। হিয়ার অলসো উই অল আর ওয়েল, অল আর ওকে, হোয়াট এভার ইউ মে টেল। তারপরে তুমি বলবে যে এই চিঠিতে তোকে আমি একটা, যদি এখানে বার্থডে ইনভিটেশন না অন্য কথা হয়, এই চিঠিতে তোকে এই বলতে চলেছি বলবে, একে যেহেতু বার্থডে তুমি একটা গুড নিউজ দিতে চলেছি, ইন দিস লেটার আই ওয়ান্ট টু গিভ ইউ এ গুড নিউজ বলে তুমি সব। এবার মিডিল পেয়ারে কী করবে, জাস্ট ইনফরমেশানটা দিয়ে দেবে যে মাই বার্থডে ইজ অন 31st May, আমার জন্মদিন হচ্ছে 31st May 2018। হ্যাঁ, আমার বাবা একটা পার্টি রেখেছে, পার্টির আয়োজন করেছেন এই উপলক্ষে। মাই ফাদার হ্যাজ অ্যারেঞ্জড আ পার্টি ফর দিস পারপাস বা অন দিস অকেশন। আমি আমার অনেক বন্ধুকে অলরেডি নিমন্ত্রণ করেছি। আই হ্যাভ অলরেডি ইনভাইটেড, সব প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ অলরেডি ইনভাইটেড অল মাই মেনি ফ্রেন্ডস অন দিস অকেশন। ইউ আর মাই ফেভারিট ফ্রেন্ড, তুমি আমার প্রিয় বন্ধু। ইফ ইউ ডোন্ট কাম দ্যার উইল নট বি এনি জয় অ্যান্ড অ্যামিউজমেন্ট প্রপারলি, বাট আমি করতে সক্ষম হব না। আই উইল নট বি এবল টু এনজয় দিস অকেশন হোল হার্টেডলি বা প্রপারলি। আই হোপ সো, আমি এখানে এই চিঠিতে তোমাকে নিমন্ত্রণ করছি, সো আই ডু হিয়ার বাই ইনভাইট ইউ উইথ ইউর পেরেন্টস অন দিস অকেশন। হোপ ইউ মাস্ট কাম অন দিস, অন দ্যাট ডে ইউ কাম উইথ ইউর টুগেদার উইথ ইউর পেরেন্টস আর্লি ইন দ্য মর্নিং। ব্যাস হয়ে গেল আমার চিঠি লেখা, জন্মদিনে নিমন্ত্রণ করা হয়ে গেল। এবার লাস্ট লাইনে সেই ওইটা, তুই আমার ভালোবাসা নিস, টেক মাই লাভ, আমার ভালোবাসা স্নেহ সবাইকে জানিয়ে দিস, কনভে মাই লাভ অ্যান্ড অ্যাফেকশন টু অল দ্য জুনিয়ার্স। তুই আমার পিতা, তুই তোর পিতামাতাকে গভীর শ্রদ্ধা জানাস, অলসো কনভে মাই ডিপ রিগার্ডস টু ইয়ার পেরেন্টস বলতে পারো, ওর ওর পিতামাতা তোমার আঙ্কেল আন্ট হবে, অর ইউ অলসো কনভে মাই ডিপ রিগার্ডস টু মাই আঙ্কেল অ্যান্ড আন্টস বলতে পারো। এবার ইয়োর্স ফেথফুলি বলে, তাহলে চিঠি লেখাটা কত সুন্দর। এইটা যদি তুমি নিজে নিজে ট্রান্সক্রাইব করে বা ইংরেজিতে লিখতে পারো, তাহলে তোমাকে কোনো দিন মুখস্থ করতে হবে না। আর তুমি মুখস্থ করতে করে লিখে দিলে মনে হবে যে ওরে বাবা ইংরেজিতে চিঠি লিখবো, হ্যাঁ লিখে দিন স্যার, পরীক্ষা এটা ইম্পর্টেন্ট আছে না, কোনো দরকার নেই। বডি অফ দ্য লেটারটা তুমি লিখবে মিডিলে ওরকম তিনটে ভাগ করে, প্রথম প্যারাগ্রাফটা একটা জানালে বন্ধুকে অনেকদিন চিঠি পেয়েছি, এটা আর্ট, তুমি প্রথম চিঠিটা আমি আমি লিখেছি এরমভাবেও লিখতে পারতাম যে তোর চিঠি পেয়েছি, তুই ভালো আছিস জেনে আমরা আমার খুব ভালো লাগলো, জাস্ট আই হ্যাভ রিসিভড ইউর সুইট লেটার, তোর মিষ্টি চিঠিটা পেলাম, আই এম ভেরি গ্ল্যাড দ্যাট ইউ অল আর ওয়েল দেয়ার, হিয়ার অলসো ইউ আর ওয়েল, হিয়ার আই এম গোয়িং টু গিভ ইউ এ গুড নিউজ বলে আমি তুমি স্টার্ট করতে পারো। তো যেরমভাবে তুমি খুশি স্টার্ট করতে পারবে, যদি তুমি প্রপারলি এটা তুমি টেন্সটা ভালোভাবে জানো এবং নিজে নিজে, তখন দেখবে ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ, রেদার বেঙ্গলি ইজ হার্ড ল্যাঙ্গুয়েজ, বিকজ সেখানে অনেক ভাষা লাগে, ইংরেজিতে কোনো সেরকম ভাষা নেই, শুধু গ্রামার জানলেই তুমি লিখতে পারবে। তাহলে লেটারের ফরম্যাটটা তোমাকে লিখতে হবে ঠিক করে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি তোমার অনেকটাই জানা হলো যে কোনো টপিক নিয়ে। আমরা আরও টপিক নিয়ে লেটারের বাদে বলে আরম্ভ করলাম বাদে ইনভিটেশন, এরপরে অন্য দিয়ে আরও কটো কটা লেটার তোমাদের সঙ্গে আমি আলোচনা করব, দেখবে লেটার রাইটিংটা তোমাদের। তবে হ্যাঁ, মনে রাখতে হবে তোমার টেন্সটা ভালোভাবে না জেনে তুমি লিখতে পারবে না। আর যদি একবার তুমি টেন্সটা জেনে যাও, তাহলে আমার অন্য লেসনগুলো থেকে তুমি টেন্সটা দেখে নাও, টেন্সটা দেখে নিয়ে তুমি এইভাবে আমি যেরকমভাবে বললাম ওইভাবে নিজে লিখতে থাকো, দেখবে তোমার একটা অন্য ক্রিয়েশান হয়ে যাবে এবং তুমি নিজে খুশি হবে যে আমি লেটার লিখতে পারি। বাই বাই।